এটা এমনি পড়ছি, এটা ফুদাও তো, ফুদাও তো একটু, ধরো এর অবস্থা শুনবা। জলের মধ্যে ডুবান দিব, সরু ছিল বলে আমি তাড়াতাড়ি আসতে পারলাম, জলের মধ্যে পড়ে গেছে। এখন আমি যাচ্ছি ছট পূজার ঘাটে, তো সবাই মিলে যাচ্ছে, ফ্যামিলি মিলে, তো ব্লগে দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো কোথায় যাচ্ছি সব বলছি, তোমাদের অ্যাড্রেসটা বলছি কোথায় হচ্ছে আমাদের পাড়ার, তো ঠিক করে দেখো ব্লগ, এনজয় করো, আর সবাইকে ছট পূজার কী বলবো শুভেচ্ছা জানাই, যে যাতে তোমরা ঠিক করে ঘুরতে পারো সবার সাথে। তো এখন আমি যাচ্ছি ঘুরতে, তো আজকে এনে ব্লগটি দেখতে থাকো, লাইক দিয়ে ফুল ব্লগটি ওয়াচ করো এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকো ব্লগটি। আসলাম মাসির বাড়িতে, বন্ধুরা এটা মাসির বাড়িতে, সুন্দর লাইট সেজে আছে, এখন যাব। কে দাদা নেই গেল? ও এর অবস্থা শুনবা, জলের মধ্যে ডুবান দিব, সরু ছিল বলে আমি তাড়াতাড়ি আসতে পারলাম, জলের মধ্যে পড়ে গেছে এই ঠান্ডার দিনে, ভাবো জলের মধ্যে পড়ে গেছে সব ভিজে, ভিজা প্যান্ট তো জামা প্যান্ট। ওটা বলতে নষ্ট, এটা ব্যাটারি খতম, তাই চলে না, ব্যাটারি ঢুকালে আবার চলবে, এটা এমনি পড়ছি। এটা এমনি পড়ছি, এটা ফুদাও তো, ফুদাও তো একটু, ধরো ফুদা ফুদা ফুদা, হ্যাঁ ফুদা ফুদা। কাপলা হয়ে গেল,
গিরাম গাফলা হয়ে গেল, গিরাম বেজ্জতি, ইস গেল। আবার ঢুকো, আবার হ্যাঁ, আবার চুবাও, আবার চুবাও, হ্যাঁ, আবার আবার আবার, হ্যাঁ, ফু, এই ই রাম, আস্তে 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 আস্তে, হুম হুম, আরে হুম হুম বেজ্জতি।